কিচেন ও প্রোগ্রামে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আরো একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটি হলো মুম্বাইয়ের ফেমাস স্ট্রিট ফুড বড়া পাও। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। বড়া পাও বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 6 পিস ব্রেড, এখানে নিয়ে নিয়েছি 1 কাপ বেসন, দিয়ে দেবো 7 মতো লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল, 1 টেবিল স্পুন লেবুর রস, 1 চিমটে দিয়ে দেবো হিং। অল্প অল্প করে জল দিয়ে সবটাকে খুব ভালো করে মিক্স করে বেসনের ব্যাটারটাকে গাঢ় করে নিব, খুব পাতলা করব না। বেসনের ঘনত্বটা আমি ঠিক এরকম রেখেছি। বড়া বানানোর জন্য এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল, তেল গরম হয়ে গেছে দিয়ে দিব 1 চা চামচ সর্ষে, সর্ষেটা ফুটতে শুরু করেছে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কারি পাতা কুচি, দিয়ে দিব 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা 1 টেবিল স্পুন, সবটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এক মিনিট মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিব আলু সেদ্ধ, আলুগুলোকে ভেঙে দিয়ে দিব, দিয়ে দিব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 7 মতো লবণ, ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন, আমচুর পাউডার 1 টেবিল স্পুন, সবটাকে খুব ভালো করে মিক্স করে নেব। 3-4 মিনিট আলুটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। আলু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, পুরো আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি। সবশেষে দিয়ে দিব কিছুটা ধনে পাতা কুচি, ধনে পাতা কুচিটা আলুর সঙ্গে মিশিয়ে দেব। আলুটাকে কড়াই থেকে নামিয়ে একটা পাত্রে ঠান্ডা করতে দেব। বড়া বানানোর জন্য আলু ঠান্ডা হয়ে গেছে, এবার এই আলু থেকে আমি বল বানিয়ে নিব মিডিয়াম সাইজের। সমস্ত বল আমি ঠিক একইভাবে বানিয়ে নিব। সবগুলো বল বানানো হয়ে গেছে, এবার তেলে ফ্রাই করে নেব। বড়াগুলোকে রেডি করে নেওয়া বেসনে প্রথমে ডুবিয়ে নিব। তেল গরম হয়ে গেছে, এখানে আমি 1.5 কাপ মতো তেল নিয়েছি, তেলটা এখানে একটু বেশি লাগবে ডিপ ফ্রাই করার জন্য। এভাবে আমি সমস্ত বলগুলোকে দিয়ে দিব বেসনে ডুবিয়ে। বড়াগুলো 1 পিঠ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আমি 1.5 পিঠ উল্টে দেব। খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, বড়াগুলোকে এবার তুলে নিব। বড়া পাওয়ার জন্য এবার আমি একটা শুকনো চাটনি বানিয়ে নিব। তার জন্য এখানে কড়াইয়ে দিয়ে দিব 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল, 4টি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, 1 মিনিট মতো শুকনো লঙ্কাটাকে ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি 8 কোয়া রসুন, রসুনটাকে লাল করে ভেজে নেব। রসুনগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব, দিয়ে দিব বাদাম, এখানে আমি 1/2 কাপ বাদাম নিয়েছি, বাদামটাকে ভেজে নেব। 1/2 কাপ নিয়েছি নারকেল, এখানে আমি শুকনো নারকেল নিয়েছি, নারকেলটাকে ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখেছি। হালকা লাল হতে শুরু করেছে, নারকেলটাকে এবার তুলে নেব। এখানে নারকেল, বাদাম, রসুন ভাজা, লঙ্কা সবটাকে ঠান্ডা করে নিয়েছি, এবার মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। একবার গ্রাইন্ড করার পর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, আরও একবার গ্রাইন্ড করে নেব। আরও একবার গ্রাইন্ড করার পর রেডি হয়ে গেছে শুকনো নারকেলের চাটনি। এবার প্রথমেই ব্রেডের মিডিলে কাট করে দেব। ব্রেডের মিডিলটাকে আমি কেটে নিয়েছি, এবার দিয়ে দিব ব্রেডের উপরে এই শুকনো চাটনি। এবার পাউরুটির মিডিলে বড়া দিয়ে দিব,
হাতে করে হালকা চিপিয়ে পরোটাকে দিয়ে দিব। তো রেডি হয়ে গেল বড়া পাও। আজকের রেসিপি বড়া পাও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনটিতে হিট করে অলে ক্লিক করুন, যাতে আমার নতুন ভিডিও সব থেকে আগে পৌঁছে যায় আপনার কাছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।